ঘটনার বিবরণে জানা যায়, চণ্ডীপুর ব্লকের অন্তর্গত চণ্ডীপুর পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা রাকেশ কৈবর্ত দাসের ছেলে লিটন কৈবর্ত দাস সোমবার সন্ধ্যায় কৈলাসহর পুর পরিষদের পশ্চিম বাজারস্থিত এলাকায় ওনার নিজ টুকটুক রেখে বাজার করতে যান। বাজার সেরে এসে দেখতে পান ওনার টুকটুকটি নেই। সঙ্গে সঙ্গে অনেক খোঁজাখুঁজির পর টুকটুক না পেয়ে বাড়ি চলে যান। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে কৈলাসহর থানায় উনি ঘটনাটি সম্পর্কে জানান। এরপর সকাল 10টা থেকে আবার টুকটুক খোঁজার জন্য বেরিয়ে পড়েন। অবশেষে ওনার কাছে খবর আসে পাখির বাধা এলাকার লক্ষ্মী ছাড়া বাঁধের সঙ্গে একটি নির্জন স্থানে টুকটুক রয়েছে। সঙ্গে সঙ্গে উনি এবং ভারতীয় মজদুর সংঘের কর্মীরা ঘটনাস্থলে যান এবং এই ঘটনা সম্পর্কে কৈলাসহর থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ। তবে টুকটুকটি কৈলাসহর থানার পুলিশ উদ্ধার করলেও টুকটুকের চারটি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল, যার বাজার মূল্য 30-35 হাজার টাকা। কৈলাসহরে এই একের পর এক চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ কৈলাসহরবাসীর। পশ্চিম বাজার সবজিগুলি বাজার করতে গেছিলাম, গাড়িটা নাই ৩০,০০০ বাজারের মূল্য কত? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।